কলকাতার ডোরিনা ক্রসিংয়ে বিজেপির ধর্ণা কর্মসূচি ঘিরে নয়া বিতর্ক তৈরি হচ্ছে। ডোরিনা ক্রসিংয়ে বিজেপির ধর্ণায় বিরোধিতা করে রাজ্যের আবেদন আমল দিল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সকালে সিঙ্গল বেঞ্চের কাছে আবেদন করেছিল রাজ্য, তাতেও হস্তক্ষেপ করেনি সিঙ্গল বেঞ্চ। ধর্মতলায় বিজেপি ধর্ণা মঞ্চ সরানো নিয়ে রাজ্যের আবেদনে প্রধান বিচারপতির খোঁচার মুখে রাজ্য। সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জের মামলা দায়ের করার অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ। পরিবর্তে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ যে ক্ষত হয়েছে তাতে একটু মলম লাগাতে দিন, আমাদের মুখ খোলাবেন না, মানুষের ভিতরে যে যন্ত্রণা তার থেকেই মানুষ পথে নামছে, আমাদের কিছু বলতে বাধ্য করবেন না, আপনাদের বিড়ম্বনা বাড়বে। রাজ্যের বক্তব্য ওয়াই চ্যানেলে ধর্ণা মঞ্চ তৈরি করা হলে তাদের কোনো আপত্তি নেই, তবে বর্তমানে যেখানে মঞ্চ বাঁধা হচ্ছে সেখান থেকে 10 ফুট পিছন দিকে ওয়াই চ্যানেল, ফলে মঞ্চ 10 ফুট সরিয়ে নিলে সমস্যার সমাধান হয়ে যায়। তবে রাজ্যের এই দাবি মানতে চাননি বিচারপতি। এদিকে আদালতের আপত্তি সত্ত্বেও আইনজীবী অমর সেন বারংবার আবেদন করেন, একই সঙ্গে রাজ্য সরকারের এই আদালতের দ্বারস্থ হওয়াকে কড়া সমালোচনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ডোরিনা ক্রসিং এর কাছে মঞ্চ বেঁধে বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেন, যদিও পুলিশ মঞ্চ বাঁধার অনুমতি দেয়নি। এর বিরুদ্ধেই হাইকোর্টে মামলা হয়।